হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কথাই বলে যার শরীর ভালো তার সব ভালো। আর শরীরকে সুস্থ ও ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন। সুন্দর ও সুস্থ জীবনযাপনের জন্য দরকার নিয়মিত শরীরচর্চা। তবে এই শরীরচর্চা বা ব্যায়াম যখন তখন করা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে শরীরকে সুস্থ ও সুন্দর রাখতে সঠিক নিয়মে ও সঠিক সময়ে ব্যায়াম করা উচিত। তাই ব্যায়াম বা শরীরচর্চা কখন করবেন সে বিষয়ে জেনে রাখা ভালো। যারা প্রতিদিন ব্যায়াম করে তাদের প্রত্যেকের মধ্যে একটি প্রশ্ন থাকে যে ব্যায়াম সকালে করলে বেশি উপকার পাওয়া যায় না বিকালে করলে বেশি উপকার পাওয়া যায়। অথবা যারা সকালে সময় না থাকার কারণে বিকালে ব্যায়াম করে, আর যাদের বিকালে সময় না থাকার কারণে সকালে ব্যায়াম করে, আর এটা মনে করে যে সকালে ব্যায়াম করা ভালো না বিকালে ব্যায়াম করা ভালো। তাই আজকে আমরা এই ভিডিওতে জানব ব্যায়াম সকালে করলে বেশি উপকার পাওয়া যায় না বিকালে করলে বেশি উপকার পাওয়া যায়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর আপনি যদি এখনও এই পরিবারের সদস্য না হয়ে থাকেন, তবে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন আর আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি সকালে ব্যায়াম করেন তাহলে একরকম উপকার পাবেন, আর আপনি যদি বিকালে ব্যায়াম করেন তাহলে আর একরকম উপকার পাবেন। তাই সবার আগে আপনাকে এই উপকারগুলি জানতে হবে। তাই আমরা প্রথমে জেনে নেব যে সকালে ব্যায়াম করলে ঠিক কী কী উপকার আপনি পেতে পারেন। সারা রাত ঘুমানোর পর সকালে ব্যায়াম করলে সারাদিন আপনার মেজাজ ফুরফুরে থাকবে। তবে সেক্ষেত্রে আপনি যদি ওজন কমাতে চান তাহলে সকালে ব্যায়াম করা আপনার জন্য বেস্ট হবে। এছাড়া সকালে ব্যায়াম করলে আপনার শরীরে মুক্ত বাতাস বা বিশুদ্ধ অক্সিজেন প্রবেশ করবে, যেটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি। এছাড়া বিকালের থেকে সকালে ব্যায়াম করলে ব্যায়ামের জন্য অনেকটা সময় বের করা যায়, আর সকালে আমাদের পেট খালি থাকে তাই পরিপাকতন্ত্র খুব ভালোভাবে কাজ করে। এজন্য সকালে ব্যায়াম করলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে। আপনি যদি সকালে ব্যায়াম করেন তাহলে রাত্রে খুব তাড়াতাড়ি আপনার ঘুম এসে যাবে। আর আমরা সবাই জানি রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। শরীরকে সুস্থ ও সবল রাখতে সারাদিনে 7-8 ঘন্টা ঘুম খুবই দরকার। একটি গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর ফলে আপনার জাঙ্ক ফুড ও তেল জাতীয় জিনিস খাবার প্রবণতা কমে যায়। সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করলে আপনার ঘাম ঝরে, এর ফলে আপনার শরীরে এন্ড্রোফিন, সেরেটোনিন ও ড্রোপোমাইন নামক হরমোন উত্তেজিত হয়, যা আপনাকে সারাদিন অ্যাক্টিভ ও চনমনে করে রাখে। এছাড়া সকালে ব্যায়াম করার ফলে আপনার শরীরে ইমিউনিটি বুস্ট হয়, ফলে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে ও আপনি কম অসুস্থ হবেন। এবার কথা বলি, আপনি যদি সন্ধ্যায় ব্যায়াম করতে চান তাহলে সেক্ষেত্রে কী কী উপকার আপনার হতে পারে। আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে সন্ধ্যাবেলা ব্যায়াম করা আপনার জন্য বেস্ট হবে, কারণ আপনি সারাদিন খাওয়া দাওয়া করে থাকেন, আপনার এনার্জি অ্যাক্টিভ থাকে। তাই এই সময় ব্যায়াম করলে আপনার গ্রোথ হরমোন অ্যাক্টিভ হয়ে যায় আর রাত্রে হরমোন ঠিকভাবে রিলিজ হতে পারে। এছাড়া সন্ধ্যার আগে বিকালটাও ব্যায়াম করার জন্য ভালো। যেহেতু ব্যায়াম করলে ঘাম ঝরে তাই নরম আবহাওয়াতেই ব্যায়াম করা সবথেকে ভালো। দুপুরবেলা বা খুব বেশি গরমে ব্যায়াম না করাই ভালো, কারণ এই সময় ব্যায়াম করলে আপনি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বেন। অনেকেই সারাদিন ব্যস্ত থাকার কারণে সময় করে উঠতে পারেন না, তারা রাত্রে ব্যায়াম করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আর যারা সারাদিন বাড়িতে থাকেন তারা যে কোনো সময় ব্যায়াম করতে পারেন। আর যারা নিয়মিত ব্যায়াম করেন তারা বেশি দিনের জন্য বাইরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে যদি সুযোগ থাকে তাহলে ঘরেই কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিতে পারেন। ব্যায়ামের সময় খুব বেশি খেয়ে ব্যায়াম করা উচিত নয়, কারণ তাতে আপনার পেট ভারী হয়ে যাবে ও ব্যায়াম করতে অসুবিধা হবে। তাই ব্যায়াম করার আগে সামান্য হালকা খাবার যেমন বিস্কুট বা কলা খেয়ে ব্যায়াম করা ভালো। অনেকে আছে ব্যায়াম করার পরপরই ভরপেট খেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার উপকারের থেকে অপকারই বেশি হবে। ব্যায়াম করার পরপরই বেশি করে জল খাওয়া উচিত নয়, ব্যায়াম করার পর একটু বিশ্রাম নিন তারপর জল খান। তবে ব্যায়াম করার সময় গলা শুকিয়ে গেলে সামান্য জল খাওয়া যেতেই পারে। খাবারের মেনু থেকে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, জাঙ্ক ফুড এই খাবারগুলি বাদ রাখাই ভালো, কারণ এইসব খাবার খেলে ব্যায়ামের কোনো উপকারই আপনি পাবেন না। তাই যে সমস্ত খাবার আপনার শরীরকে সুস্থ ও সবল রাখবে সেই সমস্ত খাবার খাওয়াই ভালো। শরীর দুর্বল ও অসুস্থ থাকলে ব্যায়াম করার দরকার নেই। বয়স্ক ব্যক্তিরা বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, আর গর্ভবতী মহিলাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যায়াম করা উচিত নয়।
তবে যে কোনো প্রকার ব্যায়াম বা শরীরচর্চা বা কোনো প্রকার ডায়েট করার আগে অবশ্যই জিম ট্রেনার ও রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, আপনি কখন ব্যায়াম করছেন তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।